হ্যালো ভিউয়ার্স আবার আপনাদের স্বাগতম আমাদের চ্যানেলে সরাসরি বিশ্বকাপ দেখাবে যেসব টেলিভিশন দু হাজার আঠারো ফিফা বিশ্বকাপ ফিফা বিশ্বকাপের একুশতম আসর এটি হলো চতুর্ভার্ষিক আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা যেখানে ফিফার অন্তর্ভুক্ত পুরুষদের জাতীয় ফুটবল দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করেন দুই ডিসেম্বর দুই সালে অনুষ্ঠিত নিলামের পর রাশিয়ায় চোদ্দ জন হতে পনেরো জুলাই দুই পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার জন্য নির্ধারিত হয়েছে এই বিশ্বকাপ এবারে প্রথম যখন বিশ্বকাপ পূর্ব ইউরোপে এবং দুই হাজার ছয় ফিফা বিশ্বকাপের পর প্রথমবারের মতো ইউরোপে অনুষ্ঠিত হবে খেলোয়াড়দের সময় বাঁচানোর জন্য পূর্ব ইউরোপের বাইরে ইউরোপীয় রাশিয়ার উতাল পর্বতমালায় একটি স্টেডিয়াম নির্ধারণ করা হয়েছে এই প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে বত্রিশটি দল খেলবে যেখানে রাশিয়া স্বাগতিক দল হিসেবে এবং বাকি একত্রিশটি দল বাছাই পর্বের প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে খেলবে এগারোটি শহরে বারোটি স্টেডিয়ামে মোট চৌষট্টিটি খেলা সম্পন্ন হবে পনেরো জুলাই মস্কোর লুজনিকি স্টেডিয়ামে এই ফলাফলের এই আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এই আসরের বিজয়ী দল হাজার একুশ ফিফা কনফেডারেশন কাপের জন্য উত্তীর্ণ হবে আগামী চোদ্দই জুন থেকে শুরু হবে বিশ্বকাপ জমজমাট লড়াই বত্রিশটি দল চৌষট্টি ম্যাচ এবং একটি মাত্র ট্রফি এক মাসের জমজমাট লড়াই শেষে নির্ধারিত হবে পনেরোই জুলাই মস্কোর লুজনিকি স্টেডিয়ামে শুরু হবে সবুজ মাঠের পায়ের কারো কাছের লড়াই পুরো রাশিয়ায় ঘুরে আবার সেই লুজনিকিতেই শেষ হবে বিশ্বকাপের আসর রাশিয়া বিশ্বকাপের খেলা গ্যালারিতে বসে সৌভাগ্য হাতে গোনা কজন হলেও টেলিভিশনে খেলা দেখার সুযোগ পাচ্ছেন ষোলো কোটি বাঙালি বিশ্বকাপের চৌষট্টিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে মাসরাঙ্গা টেলিভিশন ও নাগরিক টেলিভিশন এর মধ্যে ছাপ্পান্নটি ম্যাচ সরাসরি সম্প্রচার হলেও আটটি ম্যাচ ধারণ করে পরে দেখানো হবে এছাড়া গুরুত্বপূর্ণ চৌ তেত্রিশটি ম্যাচ দেখাবে বাংলাদেশ টেলিভিশন ফিফার কাছ থেকে মূল সম্প্রচার কিনেছে সনি মিডিয়া তাদের কাছ থেকে দুবাই ভিত্তিক এলস ডি মিডিয়ার হাত বদল হয়ে বাংলাদেশের সম্প্রচার সত্ত্বে কিনেছে স্কোর গ্রুপের মিডিয়া কম কে স্পোর্টস জিরো মিডিয়া ও জাদু মিডিয়া মিডিয়া লিমিটেড এই চাম এই চার কোম্পানির কন বিশ্বকাপ ফুটবল বাংলাদেশ দেখাবে উক্ত তিন টিভি উল্লেখ্য মাছরাঙ্গা টিভি এবার দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচার করছে ব্রাজিল বিশ্বকাপের সবটুকুই খেলা মাছরাঙ্গা টিভি সরাসরি সম্প্রচার করেছিল গত বিশ্বকাপে তাদের সঙ্গে ছিল জি টিভি ও বি টিভি ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো লাইকস ওতে কমেন্টস করুন